আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহু বাদ প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হল আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর কিভাবে আমল করব এ বিষয়ে হাদিসের বক্তব্য আল্লাহ তালার এই নামে এতবার পড়লে এই হবে এমন কি কোনো হাদিস আছে আল জাব বিল্লাহি তাওফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে ইন আল্লাহ তাআলা tis'atu wa tis'ina isman mi'atan illa wahidan মান আহসাহা دخل الجنه متفق علی بخاری و مسلمের হাদিস নবীজি বলেছেন যে আল্লাহ তালার এক কম এক শত অর্থাৎ নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে তো এখানে এই নাম মুখস্থ করা অর্থ হল যে নাম মুখস্থ করবে এবং ওই নামের যেই আসমাউ সেফাত যেই গুণসমূহ রয়েছে সেই গুণের যেই দাবি যেমন আর রাজ্জাক আর রাজ্জাক মানে রিজিক দাতা তো এই রিজিক দাতা আল্লাহ কি মনে করে রাজ্জাক যেমন স্মরণ করবে মুখস্থ করবে অনুরূপভাবে এই রাজ্জাকের রাজ্জাক ইয়াতের যে বান্দা হিসেবে যেই দাবি সেই দাবিও বিশ্বাস রাখবে তার মানে আল্লাহ তালা নিরানব্বই নাম মুখস্থকারী জান্নাতি হবে বলে বোহারি মুসলিমে হাদিস পাওয়া যায় এবং এই জাতীয় অনেকগুলো হাদিস আছে যে যেই কাজগুলো জান্নাতে জান্নাতি নিবে রসদুল্লাহ সাল্লিয়াসাল্লাম বিভিন্ন কাজে জান্নাতের ঘোষণা করেছেন খুব ছোট্ট ছোট্ট কাজ যেমন নবীজি বলেছেন যে লিমা আমা জান্না যে ব্যক্তি মুখের মধ্যবর্তী স্থান মানে দুই চোয়ালের মধ্যখানে যা আছে তার মানে মুখ বা জিব্বা আর দুই পায়ের বা উভয়ের রানের মধ্যখানে যে স্থান আছে মানে লজ্জায় স্থান এইটার সংরক্ষণ যে করবে সংরক্ষণে জিম্মা যে গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মা গ্রহণ করবো অনুরূপভাবে নবীজি বলেছেন যে ব্যক্তি একটা মসজিদ আল্লাহ সন্তুষ্টির জন্য মাম বানিল্লা হিমাস লাহু বাইতান ফিল জান যে ব্যক্তি একটা মসজিদ বানাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তালা তার জন্য জান্নাত নির্মাণ করবেন তো এটা একটা আমল আল্লাহতালার এক শত কম এক শত এক কম মানে নিরানব্বইটি নাম যে ব্যক্তি মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমরা এখানে আলোচনা করতে পারি আরও কিছু যে কোন কোন কাজগুলো জান্নাতে প্রবেশ করাবে রসুল্লা সাল আলী আসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের বর্ণনা বলেছেন তাদের অন্তর সমূহ হবে পাখির অন্তরের নেয় তার মানে পাখির অন্তরের ন্যায় বলতে বোঝানো হয়েছে যে খুব নরম দিল খুশ মেজাজ আল্লাহকে ভয়কারী এবং কাউকে ক্ষতি করে না ধৈর্যশীল এর দ্বারা এই পাখির মধ্যে এই গুণগুলো আছে ওলামা একরাম গান ব্যাখ্যা করেছেন অনুরূপভাবে আহ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি একদিন বলেছেন যে আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের গুণ সমূহ বলবো মানে কোন কোন গুণের কারণে জান্নাতে যাবে তখন সাহাবা এক বললেন যে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ বলেন তখন নবীজি বললেন যে কুল্ল ব্যক্তি যাকে লোক চোখে হেও মনে করা হয় কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহ তালার নামে কসম করে আল্লাহ তালা তার কসম পূর্ণ করবেন আর এরপরে নবীজি আবারও বললেন যে আচ্ছা আমি কি তোমাদেরকে বলবো আলা আল্লাহাবিরকম বি আহলিন্নার আমি কি তোমাদেরকে বলবো যে জাহান্নামি জাহান নামে কে যাবে বা জাহান নামী লোকদের কথা কি আমি বলবো তখন নাম বললেন বালা ইয়ারসুল্লাহ বলেন কি জাহান নামে যাবে নবীজি বললেন প্রত্যেক ঝগড়াকারী দুশ্চরিত্র অহংকারী ব্যক্তি তিনটা কুল্লু রতুলিন আর মুস্তাক মুস্তাকবির প্রত্যেক ঝগড়াটে প্রত্যেক দুশ্চরিত্র প্রত্যেক অহংকারী এই কাজগুলো সরাসরি জাহান নামের তলদেশে নিয়ে ঠেকাবে ঝগড়াকারী বিবাদকারী ডাইরেক্ট জাহান্নাম নাম চরিত্রে চরিত্রে কোনো বালাই নাই ডাইরেক্ট নাম। অহংকারকারী ব্যক্তি ডাইরেক্ট নাম। তালের বিপরীত কি বিনয় অহংকারের বিপরীত বিনয় দুশ্চরিত বিপরীত কি চরিত্রবান ঝগড়াকারীর বিপরীত কি নরম দিল মানুষকে মাফ করা নরম দিল খোশ মেজাজ ভালো ব্যবহার মিশুক হওয়া এগুলো জান্নাতে নিয়ে পৌঁছাবে আপনাকে সো হ্যাঁ আল্লাহ অনুরূপভাবে বেশ কিছু আমল আছে যে আমলগুলো যেমন আর সুাল্লাহসাল্ বলছেন আত্মীয়তার সম্পর্কে রক্ষাকারী জান্নাতে যাবে অধিক তাহাজ্জুত গুজার অধিক নফর রোজ আদায়কারী এবং অন্যকে খাদ্য প্রদানকারী তারাও জান্নাতে যাবে ইমাম তিলমিজি হাদিস এনেছেন ন্যায় পালনকারী বাদশা অন্য অপরের প্রতি অনুগ্রহকারী এমন ব্যক্তি জান্নাতে যাবে এবং রসুল্লা সাল্লা পুরো আনুগত্যকারী এবং দুই কন্যাকে যদি সুশিক্ষা দান করে এবং বালেগা হওয়ার পর তাদেরকে সৎ পাত্রে পাত্রস্তকারীও ওই কন্যার বাবাও জান্নাতে যাবে বলে বিশুদ্ধ হাদিসে বর্ণনা করা হয়েছে ইমাম মুসলিমে এগুলো হাদিস এনেছেন এরপরে অজুর পরে দুই রেকাত নফল আজা আদায়কারী যেমন তাহিয়াতুল তাহিয়াতুল দখলুর মসজিদে এই সালাদটি অনেক গুরুত্বপূর্ণ ইমাম বোখার ইমাম মুসলিম এনেছেন একটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিস আর সে হাদিসটি এসেছে এইভাবে যে নবীজি যখন মেরাজ রজনীতে গেলেন তখন তিনি বলেন যে আমি মেরাজ রজনীতে যাওয়ার রাত্রে আমি সেখানে তোমার চলার পায়ের শব্দ আমি পেলে পেয়েছি হে বেলাল তো তুমি কোন আমল করো তখন হজরত বেলাল বলেছিল যে দিনে এবং রাত্রে আমি যখনই অজু করি অজু করার পরপরই আমি যতটুকু তৌফিক আল্লাহ আমাকে দেন আমি নফল নামাজ আদায় করি তো অজুর পরে দুই রাকাত নফল নামাজ যেটাকে তাহিয়াতুল অজু বা দখলুল মসজিদ অথবা মা বোনেরা তারা প্রত্যেক অজুর পরে দুই রাকাত সালাদ আদায় করতে পারেন ওই নিয়েতে বুখারি মুসলিমে প্রসঙ্গে হাদিস রয়েছে তাহলে বোঝা যায় যে এই এই কাজটিও জান্নাতে যাওয়ার কাজ এবং স্বামীর অনুগত্যকারী স্বামীর আনুগত্যকারী মহিলারা জান্নাতে যাবে নামাজ তো পড়তে হবে কারণ হেব্বান ওই হাদিসটি যেটি আমরা প্রায় আলোচনা করি যে যে ব্যক্তি যে মহিলা পাঁচ অক্টর সালাত আদায় করবে রমজান মাসে রোজা সিও রজ্জা স্থানে হেফাজত স্বামীর আনুগত্য থাকবে কেয়ামতি দিন তাকে বলা হবে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো খলিল মিন আবু হেব্বানের হাদিস তো এই ছোট্ট ছোট্ট আমলগুলো যেগুলো আমাদের জন্য খুব সহজ চরিত্রবান হওয়া মোত্তাকি হওয়া ইয়েতিমের লালন পালনকারী জান্নাতে যাবে মসজিদ নির্মাণ করা লজ্জাস্থানের হেফাজত জিব্বার হেফাজত এবং আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করা এবং সংরক্ষণ বলতে বোঝানো হয়েছে যে আসমা সেফাতের ওপরে যখন আপনি দৈনিক পাঠ করবেন তখন ওই সমূহ যখন আপনি বুঝবেন তখন আপনার ইমান আপনার তাও সুরক্ষিত থাকবে অনুরূপভাবে উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রুগী দেখাশোনা করে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতের বাগানে থাকে তার মানে রুগী দেখাশোনা করা রুগীদের দেখাশোনা করা আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাওয়া আর দিন অন্বেষণ করার ব্যাপারেও নবীজি বলেছেন যে যে ব্যক্তি মান মান খান এয়াল তামি সুফি হি আইলমান সাহাল জান্না মানে যে ব্যক্তি দিন এলেম অর্জন করার জন্য পথ চলে আল্লাহ তালা তার জন্য জান্নাত সহজ করে দেন আর সাঈদুল ইস্তেকফফার আমরা অনেক সময় এটি আলোচনা করেছি প্রত্যেক সালাতের পরে সাঈদুল ফার পাঠ করবে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এবং এ প্রসঙ্গে ইমাম বুখারি হাদিস এনেছেন যে ব্যক্তি রাত্রের বেলা দিনের বেলা একই সহকারে এই দুয়া পাঠ করবে সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে সেও জান্নাতে সকালে পাঠ করলে ফজরের পরে পাঠ করলে মাগরিবের মধ্যে মারা গেলে জান্নাতে মাগরিবের সময় পাঠ করলেন ফজরের আগে যদি আপনি মারা যান জান্নাতে সঈদুল ইস্তেকফার আল্লাহ হুম্মান তার আল্লাহানি ইলা আখের আচ্ছা ইমাম বখর একটি হাদিস এনেছেন যে যে ব্যক্তির চোখ অন্ধ হয়ে যায় আর সে তাতে ধৈর্য ধারণ করে সেও জান্নাতে যাবে আর পিতামাতার সেবাকারী জান্নাতে যাবে ইমাম মুসলিম হাদিস এনেছেন ইমাম আবুদাউদ্দ একটি হাদিস এনেছেন ছোট্ট একটা হাদিস যে কোন কষ্টদায়ক বস্তু যদি রাস্তা থেকে অপসারণ করা হয় সেও জান্নাতে যাবে এবং বলা হয়েছে যে একটি গাছ ছিল যা মুসলমানদের কষ্ট দিত তখন এক ব্যক্তি সে গাছটা কেটে দিল বা শেষ এতটুকু কাজ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি জান্নাতে গেছে এই কাজের কারণে আচ্ছা আর একটা কাজ যেটি সবার করতে হয় সেটা রোগ যদি রোগ ব্যাধি হয় তাহলে ধৈর্য ধারণ করা রোগে ধৈর্য ধারণকারীর ব্যাপারে ইমাম বলা হয়েছে যে সে মানে রোগ সেটা জ্বালা কারণ একজন মহিলা ছিল মদিনাতে সে ছিল মির্গি রুগী আচ্ছা মির্গি রুগী তো ইবনে আব্বাস তিনি বলেছেন যে আমি তোমাকে কি একজন জান্নাতি মহিলা দেখাবো তখন ইবনে আতা বিন রাবা তিনি বলছিলেন যে আচ্ছা কেন নয় অবশ্যই দেখান তখন তিনি একজন মহিলাকে দেখাইলেন যে এই মহিলাটা জান্নাতি আচ্ছা যেই মহিলাটা সেই মহিলাটা কি করলো রসুলের কাছে এসে বলছিল যে আমি মিরগি রোগী এবং এই রোগে আমার কাপড় খুলে যায় সতর খুলে যায় তো আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন না আমাকে যেন সুস্থ করে দেন তখন নবীজি বলছিলেন যে আচ্ছা তুমি যে রোগ তোমার তুমি যদি চাও আর যদি ধৈর্য ধারণ করো তাহলে এর বিনিময়ে তুমি জান্নাত লাভ করবে আর যদি তুমি চাও যে আমি তোমার জন্য দোয়া করি তখন তাহলে আমি তোমার জন্য দোয়া করব তুমি সুস্থ হয়ে যাবে তখন নবীজি বলছিলেন যে আমি ওই মহিলা তখন বলছিল যে আমি ধৈর্য ধারণ করব কিন্তু ইয়া রাসুল আমি এটা আপনার কাছে আরাধনা করি বা আবেদন করি যে এই রোগে আক্রান্ত হলে যে আমার যে সতর খুলে যায় আমার জন্য যেন এই সতর না খুলে তখন নবীজি তার জন্য দোয়া করেছিলেন ইমাম বহারি একটা লম্বা হাদিসে এনেছেন তো এই বিষয়গুলো তো করা যেতে পারে স্বামী নারীদের জন্য স্বামী ভক্তি অধিক সন্তান জন্মদানে কষ্ট সহ্যকারী এবং স্বামী নির্যাতনে ধৈর্য ধারণকারী নিয়েও জান্নাতে যাবে এই প্রসঙ্গে ইমাম তাবরান একটি হাদিস এনেছেন যে স্বামী ভক্ত স্বামী ভক্তি আর কি অধিক সন্তানের প্রস্তাবে ধৈর্য ধারণকারী এবং ওই নারী যে স্বামী অত্যাচারেও ধৈর্য ধারণ করে তো ওই ব্যক্তির ব্যাপারে রসুল্লাহ সাল্লা বলেছেন যে আহ জান্নাতি জান্নাতই তো এই ছোট্ট আমলগুলো জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে পারে আর আয়াতুল কুরসির ব্যাপারেও বহি বখারিতে এবং আয়াত ইবরানির মধ্যে নাসাইর মধ্যে হাদিস রয়েছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করলেও জান্নাতে যাবে আচ্ছা ইল্লা আহ এই দোয়াটা বেশি বেশি পাঠ করার ক্ষেত্রেও বসিরুল্লা সাল্লাম বলেছেন যে ইব্দ মাজাতে হাদিস যে সেও জান্নাতি হবে বলা হয়েছে আমি কি তোমাদেরকে জান্নাতের খনি সম্পর্কে বলবো তখন সাহাবা ইকরাম বললেন যে হ্যাঁ বলেন তখন তিনি বলেন কোহাতে ইলেবে এটা খাজানা এটা বারবার পাঠ করা আল্লাহ আজিম ও হামদিহি এটাও পাঠকারী জান্নাতে এবং যেই ব্যক্তি তার নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় তাকেও শহীদ হিসেবে জান্নাতি বলা হয়েছে এবং কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে যদি তার ইজ্জত রক্ষার ব্যাপারে কেউ ভূমিকা পালন করে সেও জান্নাতে আচ্ছা রাগ দমন করা সব হান আল্লাহ ইমাম তাবরানি আবুদ্দারদা থেকে একটি হাদিস এনেছেন যে এক ব্যক্তি বলেছে এক ব্যক্তি এসেছিলেন নবীজির কাছে উপদেশ দিয়ে তখন বলেছিলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লা তাক জব অলাকাল জাননা মানে তুমি রাগ করিও না এটাই তোমার জন্য জান্নাত সুহান আল্লাহ জান্নাতে যাওয়ার কত বাহানা এবং হাদিসে কত সুযোগ সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট অ্যাপ্লাইগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করলে শয়তানও ধোকা দিতে পারবে না আমরাও দৃঢ় থাকবো আর সাল্লামের কথা অবশ্যই সত্য হবে নবীজির কথা অবশ্যই সত্য হবে নবীজি বলেছেন জান্নাতে যাবে জান্নাতে যাবেই কারণ নবীজি কোনো কথা তার নিজের পক্ষ থেকে বলেননি ইউহা আচ্ছা একাধারে চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে সালাত আদায়কারীর ব্যাপারেও বলা হয়েছে জান্নাতের ঘোষণা অনুরূপভাবে অপরকে ক্ষমা করার ব্যাপারে আমরা একটু পূর্বে একটি হাদিস বর্ণনা করেছি যে আল্লাহ তালাকে আমাদের দিন যে ব্যক্তি প্রতিশোধ নিতে পরিপূর্ণ সক্ষম ছিল কিন্তু সে প্রতিশোধ না নিয়ে রাগকে দমন করেছে ওখানেও রাগের রাগের সমস্যা সব রাগ আগের হাদিসটি বললাম যে লব অলাকার জান্না রাগ করিও না তোমার জন্য জান্না তার এই হাদিসে ইমাম আহমদ হাদিসটি যে যে ব্যক্তি প্রতিশোধ থাকা সত্ত্বেও আপনার ঘরের কাজের মেয়ে মনে করুন দুষ্টামি করলো অথবা একটা কিছু ভেঙে ফেললো আপনি রাগ রাগ করতে পারেন আপনার সন্তান কিছু করেছে আপনি রাগ করতে পারেন মানে রাগ করে আপনি প্রতিশোধ নিতে পারেন কিন্তু তবুও যদি আপনি সক্ষম না নেন হ্যাত্তা ইয়ে রুহমিন আইনি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেম উদ্দিন আল্লাহ তালা সমস্ত সৃষ্টিজীবের সামনে তাকে উপস্থিত করবেন এবং হুর থেকে বাসাই করা স্বাধীনতা দিবেন এবং যাকে খুশি তাকে সে বিবাহ করতে পারবে তো এই সাথে সাথে সর্বশেষ একটি আদিস বলবো তা হলো আজানের উত্তরদাতার ক্ষেত্রেও রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আজানের উত্তর দিবে আজান শেষ করলো তখন রসুল্লাহ সাল্লাম আজানের যে উত্তর দিবে তার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতি আমলগুলো করা দান করুক আসল আলাইহাম